দুনিয়ার জমিনের সব গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে নেকের কাজ বেশি বেশি করে করতে হবে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে আযান হলে মসজিদে নামাজ পড়তে হবে রমজানের চাঁদ উঠলে লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে খাওয়া যাবে না রমজানের রোজাগুলো রাখতে হবে কারো কোনো ক্ষতি অপরেশন গোপনে করা যাবে না কারো অনিষ্ট করা যাবে না কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আমরা সহি শুদ্ধ হব নিজেদেরকে সংশোধন করে নেব আল্লাহর নবীর সুন্নাত তরিকায় আল্লাহর দিনের পথে নিজেদেরকে নিয়ে আসব কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখা আমার ভাইয়েরা মনে মনে কার সমর্থন ফিলিস্তিনের এই নিরপরাধ মানুষের পক্ষে আর কার সমর্থন ইসরায়েলের পক্ষে এটা কেউ না জানে তো জানে কে কেউ না বুঝুক বুঝে কে সুতরাং আমরা এখানে যারা আছি অপরাধ নিরপরাধ ফিলিস্তিনের পক্ষে আমরা নিরপরাধ মুসলমানের পক্ষে হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ তাকবীর আল্লাহ বলেন ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কোরিয়াতিল যালিমি আহলুহা আল্লাহ তাআলা বলেন কি হলো তোমাদের ওই সমস্ত অসহায় নর নারী পুরুষ দুর্বল মানুষের জন্য আল্লাহর পথে লড়াই করছ না তাদের জন্য আল্লাহর পথে লড়াই করতেছ না তোমাদের কি হলো যারা নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে যারা জুলুমের শিকার হয়ে আল্লাহ দরবারে প্রার্থনা করছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কওয়াতিল যালিমি আহলুহা আল্লাহ আমাদের এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও যেই জনপদের অধিবাসী গুলি জানেন এখান থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও তোমার পক্ষ থেকে ও জাহান্নানা মিল্লাদুনকা ওয়ালিয়া আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন বন্ধু পাঠাও একজন ওয়ালি পাঠাও একজন অভিভাবক পাঠাও ও জাহান্নানা মিল্লাদুনকা নাসীরা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও ও আমার বন্ধুগণ দোয়া করছি আবার যেন ওমরের মতন কোন সিংহ পুরুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাঠায় যার নেতৃত্বে এই নির্যাতিত নিষ্পেষিত এই মানুষগুলি মুক্তি পাবে জেরুজালেম স্বাধীন হবে ফিলিস্তিন স্বাধীন হবে আল্লাহ কবুল করে নেন জোরে জোরে করেন নবীজি বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইসতাকাইহু ইসতাকাল্লাহ ان استكى راسه استكى كله او كما قال عليه الصلاه والسلام الله رسول বলেছেন تمام পৃথিবীর সব মুমিন গুলো একটা দেহের মত অবস্থা হলো মুমিনদের এই মুমিনদের চোখে যদি আঘাত লাগে চোখের ব্যথার কারণে যেমন সমস্ত শরীর ব্যথিত হয় আহত হয় মাথায় আঘাত লাগলে মাথায় ব্যথা পেলে মাথার যন্ত্রণায় সমস্ত শরীর যেমন অসুস্থ হয় পৃথিবীর এক প্রান্তে মুসলমান মার খায় অপর প্রান্তের মুসলমান মনে করতে হবে আমি মার খাইছি পৃথিবীর এক প্রান্তের মুসলমান আহত আরেক প্রান্তের মুসলমান মনে করতে হবে আমি আহত হয়েছি যদি এমন অবস্থা হয় বুঝতে হবে তুমি মুমিন আর যদি তোমার কাছে খারাপ না লাগে বুঝতে হবে তুমি মুমিন হতে পারো নাই এই জন্য আমার বন্ধুগণ আমাদেরকে মুমিন হওয়া দরকার আছে না নাই জোরে জোরে কর মুমিন হওয়া দরকার আছে না নাই বাংলাদেশের সমর্থন নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরাও আছি যদি প্রয়োজন পড়ে নিরপরাধ মুসলমানদেরকে রক্ষা করার জন্য যদি জিহাদের ডাক আসে ওই জিহাদে আমরা সামিল হতে রাজি কিনা তাহলে করে রাজি আজকে দেখো মুসলমান আল্লাহু তাকবীর আল্লাহ কবুল করো জোরে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আজ মুসলমানদের মধ্যে যে বিবেক মুসলমানদের জন্য যে বিভক্তি এর মূল কারণ আল্লাহর কোরআনের জ্ঞান না থাকার কারণে যদি কোরআনের জ্ঞান থাকতো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেত এই দলাদলি লাফালাফি মারামারি মুসলমানের মধ্যে থাকতো না আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা আমার এই রজ্জু এই কোরআন জমায়েত হয়ে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো ওয়া লা তাফাররাকু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পৃথক হয়ে যেও না আজকে মুসলমান আমরা কি ঐক্যবদ্ধ আছি নাকি পৃথক হয়ে গেছি যার যার স্বার্থে আমরা পৃথক হয়ে গেছি কথা কয় না
আর নবীজি বলেছেন ইন্না হাদাল কুরআন হাবলুল্লাহ, এটা হলো আল্লাহর কুরআন, এই কুরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত রশি রজ্জু। কেন মনে করেন আমরা এই মানুষগুলো অন্ধকার ঘরের মধ্যে আছি, এখান থেকে তোলার জন্য একটা রশির দরকার, শিকলের দরকার, কথা বলে না? আপনারা দেখেন না বড় বহুতল ভবন যখন নির্মাণ হয় উপরে ক্যারাম ফিট করে এটার মধ্যে শিকল লাগায় নিচ থেকে মালামাল গুলো উঠায়, তাই না? অতএব আমরা যারা শয়তানের পাতা ফাঁদে পড়ে ইসলাম থেকে দূরে সরে গেছি, তাদেরকে আল্লাহর কোরআন নামক রশিটা যদি তারা ধরে, তাহলে কোরআন নামক রশির সাহায্যে তারা হিদায়তের পথে আসতে পারবে, আলোর পথে আসতে পারবে। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আর এই জন্য রসুল এটাকে রশি বলছে। জোরে করে সুবহান। তারপরে রসুল বলছেন শিফা উন্নাতে, এই কোরআন হলো উপকারী মহৌষধ। কোরআন এমন ঔষধ, একজন দুশ্চরিত্রবানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারো সে চরিত্রবান হয়ে যায়, একজন বেনামাজিকে যদি তার হাতে কোরআন তুলে দিতে পারো সে নামাজি হয়ে যায়, একজন সন্ত্রাসীর হাতে যদি কোরআন তুলে দিতে পারো সে আল্লাহর ওলি হয়ে যায়, কোরআন থেকে ঠিক না। নবী ছিলেন মাসুম, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কিয়ামতে কেউ মুক্তি পাবো না, যে নবীর মায়ায় মহাব্বতে আল্লাহ তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, যেই নবীর আঙ্গুল হেলুনিতে কিয়ামতে গুনাহগার পাপি উম্মত গুলো নাজাত পেয়ে যাবে, সেই নবী যদি বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, তাহলে আমাদের অবস্থা কি? এজন্য তওবা করে জীবনের পথ পরিবর্তন করে গুনার পথ থেকে কেরি পথে চলবো না, কি না বলেন? গুনার পথ গুলো ছেড়ে দেব, আমার বন্ধুগণ কেরি পথে চলব, শয়তানের পথ গুলো ছেড়ে দেব, কোরআন সুন্নার পথে চলব, রসুলের পথে চলব, শয়তানের গাড়ির যাত্রী হব না, যে গাড়ি গিরবে জাহান্নামে, আমরা রসুলের গাড়ির যাত্রী হব, যে গাড়ি গিরবে জান্নাতে, সুতরাং জান্নাতে যেতে চাই না জাহান্নামে, কথা বলেন ভগবান? জান্নাতে যাওয়ার জন্য রসুলের গাড়ি তো উঠতে হবে, ইসলামের গাড়ি তো উঠতে হবে, জান্নাতে যাওয়ার জন্য রসুলের তরিকা বেরিয়ে যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য রসুলের সুন্নাত মেনে নিতে হবে, রসুলের আদর্শ গুলি গ্রহণ করতে হবে, রসুলের আদর্শের বাইরে থাকা যাবে না, চলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু আমার চলাফেরা, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার জীবনের পরিচালনা সবগুলো একজনের আদর্শ অনুযায়ী হবে, তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ। নবীর তরিকার বাইরে কোন তরিকা হতে পারে না, নবীর আদর্শের বাইরে কোন আদর্শ হতে পারে না, নবীর সুন্নতের বাইরে কোন সুন্নত হতে পারে না, এজন্য নবীর সুন্নত অনুযায়ী চলবো। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ানি ফিল জান্নাহ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার আদর্শকে ভালোবাসে, সেজন্য আমাকে ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসে আমার সাথে সে জান্নাতে থাকবে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহেরি মন আলোচনা, রসুল আমার কাজে করণে অনুপ্রেরণা, জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা এজন্য নবীজির আদর্শের চিহ্ন গুণ যেন আমাদের সাথে থাকে, যে সুন্নত গুলো আমাদের সাথে দুনিয়া থেকে যাবে ওই সুন্নত গুলো আমাদের গ্রহণ করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে কোন বন্ধুগণ, আমার আমাদের এই দেশে কিছু ইটের ভাটা আছে, আছে না নাই? এক এক ইটের ভাটার লেখা এক এক ধরনের, কোন কোনটা ইটের ভাটার মধ্যে লেখা আছে বিবিসি, কোনটার মধ্যে লেখা এটিএম, কোনটার মধ্যে লেখা এসএসএম, লেখা আছে না? যে ফর্মাদা ইট বানায় কাদাটা, মাটিটা কাদা করে এই ফর্মার ভিতরে দিয়া সুন্দর করে সমান করে গুণাদা কাইটা জমিনের মধ্যে ফেলে দেয়, যেই লেখাটা ফর্মার মধ্যে আছে এই লেখাটা ইটের মধ্যে উঠে, কথা বলেন? যত পোড়াক আর যত কিছুই করুক এই লেখা আর কিন্তু মুছে না, লেখা এটা মুছে যায় না, কথা বল? যেখানেই রাখেন লেখা দেখে বুঝবো এটা এমুক কল্লার ইট, এমুক মালিকের কল্লার ইট, কথা বল? তো আমি আর আপনি যে মুসলমান নবীজির উম্মত,
কিয়ামতের কঠিন ময়দানে হাজার কোটি মানুষের ভিড়ে আমরা যখন উঠব এই ঈদ যেমন লেখা থাকার কারণে পৃথক করা যায় কোনটা কোন খল্লাস কথা কই না হ্যাঁ কোন ব্রিকফিল্ডের কোন ঈদ এটা পৃথক করা যায় যদি লেখা না থাকতো তাহলে সবই একরকম দেখা যেত তো পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পয়গাম্বর এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এসেছেন এই পৃথিবীর জমিনে হাজার হাজার ধর্ম রয়েছে আর হাজার হাজার ভাষাভাষী রয়েছে এখন সবার সিল সাক্ষর যদি কেয়ামতে একরকম হয় রসুলের উম্মত রসুল চিনব কেমনে এই জন্য সিল সাক্ষরটা ফর্ম অনুযায়ী যদি আপনি না চলেন তাহলে সিল সাক্ষরটা নবীর উম্মতের মতন হবে না কেয়ামতের ময়দানে আপনাকে দেখলে নবী যেন চিনে এই জন্য সিল সাক্ষরটা নবীর সুন্নত অনুযায়ী আমাদের শরীরে আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন প্রত্যেকটা ধাপে ধাপে রসুলের সুন্নত রসুল যেখানে যেভাবে যে আমল করেছেন ওইটা ওইখানে ওরকম আমল করতে হবে তাহলে রসুলের সেই প্রতীক সেই চিহ্ন সেই সিল আমাদের সাথে থাকবে আর রসুল আমাদেরকে তার উম্মত হিসেবে চিহ্না সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কথা বলুন ঠিক কি এখন আপনি মুখে দাবি করেন মুসলমান সিল ছাপ করেছে ইহুদি মতো মুখে দাবি করেন মুসলমান সিল ছাপ করেছে খ্রিস্টানের মতো মুখে দাবি করেন মুসলমান সিল ছাপ করে হিন্দুর মতো তাহলে রসুল আপনার কেয়ামতের ময়দানে সুপারিশ করবো এই ওয়াজ বুঝলে উত্তর দিয়েন করব তাইলে রসুলের ফরমায় নিজের জীবনকে সাজাতে হবে কথা কোন ঠিক ঠিক না যদি রসুলের ফরমার বাইরে অন্য কারো ফরমায় জীবন সাজান তাহলে জীবন শেষ ধ্বংস মান তাসাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার জমিনে আপনার আমল যেই কওমের সাথে মিলবে ওই কওমের সাথে আপনার হাসর হবে এখন আপনার আমল যদি পশ্চিমা খ্রিস্টানগোর সাথে মিলে তাহলে আপনি খ্রিস্টান গোর লোকে কেয়ামত উঠবে আপনার আমল যদি ইহুদি গোর লোকে মিলে যে ইহুদির অনেক মুসলমান মারতাছে হ্যাঁ তাদের সাথে যদি মিলে তাহলে আপনি ইহুদি গোর লোকে উঠবেন আর যদি আপনার আমল আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী মিলে যায় নবীর সাথে সাহাবীদের সাথে তাবিঈদের সাথে তাবি তাবিঈনদের সাথে সালফে সালিহিন আইমে মুস্তাহিদিন উলামায়ে হক্কানি তাদের সাথে যদি আমল মিলে যায় আশা করা যায় কিয়ামতের ময়দানে আমরা রসূলের দলভুক্ত হয়ে উঠতে পারবো কথা না ঠিক এই জীবনটা কিভাবে রসূলের সুন্নত অনুযায়ী সাজানো যায় এই জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়েছেন এবং কোরআন শরীফের ভিতরে বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোন কাজটা কিভাবে করলে রসুলের সুন্নত অনুযায়ী হবে কথা কন তাহলে আমাদের কাজের বর্ণনা কাজের থিওরি জীবনের পরিচালনার সমস্ত বিধান নিতে হবে আল্লাহর কোরআন থেকে আর নবীর সুন্নত থেকে কথা কন ঠিক কি ঠিক না কিন্তু এখন আমরা শুধু ইউরোপ আমেরিকা চীন জাপান ওই দিকে চলাফেরা করি যে কারণে আমাদের অবস্থা খুব খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও রাসূল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আপনাকে এই কোরআনটা এজন্য দিয়েছি আপনার উপরে এজন্য নাযিল করেছি যাতে করে এই বিশ্বের মানুষগুলোকে অন্ধকার জুলমাত থেকে অন্ধকার জুলমাত নামক গোমরাহী নামক গর্ত থেকে টেনে টেনে বের করে হিদায়ত নামক নূর তথা আলোর জগতে আপনি বের করে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআন শরীফটা আপনাকে দিছি জোরে জোরে করে সুবহান কিভাবে ছেলে মেয়ের সাথে ব্যবহার করব বিবির সাথে ব্যবহার করব কেমনে কিচ্ছু জানি না বুঝি না আন্দা গন্দা চলে আবার হতো আছে কি মল্লে উড়া বৃষ্টি আছে হিসাব খালি মল্লবি করবো তারা জানছে তারা ভুল করছে আমরা জানছি না আমার কোনো ভুল নাই এখন যদি একটা মার্ডার হয় মার্ডারের আসামি যদি চেয়ারম্যানটা গিয়ে কয় যে মার্ডার করলে যে ফাঁসি হয় এটা আমি জানি না অতএব যেহেতু জানি না আমার শাস্তি দেন না চেয়ারম্যান কি সারিয়ে দিব চেয়ারম্যান বলবে এটা আমার এখতিয়ার নাই বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী তুমি মার্ডার করছো এখন তোমার যাবজ্জীবন বা ফাঁসি দুইটার একটা হইব এখন আদালতে গিয়ে দাঁড়ায় করেছে কয় মাননীয় বিচারপতি মার্ডারটা করলে যে ফাঁসি হইব এই আন্ডা আমার জানা নাই আপনারা কি করেন বিচারপতি হারে সারিয়ে দিব তো দুনিয়ার বিচারপতি যদি না সারে আমরা যে কইলেন মল্লে উড়ে বৃষ্টি আছে জানেন না একটা হইব তাহলে আল্লাহ কি বেঈনসাফি বিচার করবেন হ্যাঁ আল্লাহ বেঈনসাফি বিচার করবেন যে আপনি জানেন না বললে ছেড়ে দিব
সুতরাং জানতে হবে কেমনে জীবন চালাবেন এটা জানাটা ফরজ অতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি ইসলামের মধ্যে নিজেকে চালাতে পারবেন যে এখন আপনি বলেছেন যে আমি জানিও না চিন্তাও না যা বিপদ মৌলবিক মৌলবিকের কোনো বিপদই হতো না মৌলবিরা যদি ভুল ত্রুটি দুই একটা করে দেয় ফর্দার আড়ালে নিয়ে আল্লাহ চুপ করে কেউ সামনে দিতে পারতো না দু তিনটা চর্চা পদ দিয়ে কোথাও জামাত করে দিছি ব্যস্ত যে এই স্পেশাল সুযোগ মৌলবিকরা চাইলে আমরা কোন নাই কাজী আন্তা মন্দা ফতুয়া দিয়েন না